নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বিশ্ব অরণ্য দিবস উপলক্ষে মেধা অন্বেষার উদ্যোগে বাড়ি বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এবং সেখানে আজকের দিনে সেই বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিশেষভাবে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার। বিশ্ব অরণ্য দিবসে মেধা অন্বেষার উদ্যোগে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ করেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা যশোদা রিয়াং সহ অন্যান্যরা। এটা আগরতলা রামনগর এলাকা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে মেধা অন্বেষার উদ্যোগে অরণ্য বিশ্ব অরণ্য দিবস উপলক্ষে আজ বৃক্ষরোপণ করা হয়েছে। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা যশোদা রিয়াং মহোদয়া। আমাদের যদি মেধা অন্বেষার যার উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে মনোজ টিচার, আমাদের মনোজকান্তি রায়, আমাদের পাত্রীর বনি এসএমসি কমিটি মেম্বার এবং বিভিন্ন শিক্ষকের সমবহ সহ যারা ছাত্রীরা ছিলেন, তা উদ্দেশ্য একটাই হচ্ছে পরিবেশকে সুন্দর রাখা, পরিবেশের যে ব্যালেন্স রাখা, গাছ রোপণ করা। এটা প্রতি বছরই প্রতি প্রায় সময় আমাদের এই বিদ্যালয়ে হয়ে থাকে। বিদ্যালয়ে একটা বিশেষত্ব আছে, এখানে যার টিচাররা আছেন বা প্রধান শিক্ষিকা বা এসএমসি কমিটির যার মেম্বাররা আছেন, এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য সবসময়ই কিন্তু কাজ করছে। এখানে আমি দেখবেন কিচেন গার্ডেন, এটা একটা দেখার মতো বিষয়। মেধা অন্বেষা যিনি মহোজবাবু অক্লান্ত পরিশ্রম করেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি বলবো আজকে বিশ্ব অরণ্য দিবসে প্রত্যেক জায়গায় যাতে বৃক্ষরোপণ করা হয়, কারণ আমাদের প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করার জন্য একে একে পরিপূরক। আমরা মানুষ এবং গাছ উভয়কে বাঁচতে গেলে এবং পরিবেশকে সুন্দর রাখতে গেলে, পরিচ্ছন্ন রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিটি অনুষ্ঠানে আমরা এখন বিভিন্ন অনুষ্ঠানে শুধু ঘটা করে এই দিনটা কিছু উদযাপন করি না, আমাদের এখন দেখা গেছে এই রাজ্যে বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে, পারিবারিক হোক, সামাজিক হোক বা রাজনৈতিক প্রোগ্রাম হোক, বৃক্ষরোপণ করা হয়। এটা অত্যন্ত ভালো দিক আমি বলবো এই রাজ্যের জন্য। আমি আশা করবো এই বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পরিবেশকে নির্মল রাখা, সুন্দর রাখা এবং ভারসাম্য রক্ষা করা প্রকৃতির এটা সম্ভব হবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।